আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে করব কোল স্লো। হচ্ছে এমন একটি সালাদ যা খেতে সুস্বাদু, সাথে স্বাস্থ্যসম্মত তো বটেই। 18th century দিকে ডাচরা খেত এই সালাডটি, যা অ্যাকচুয়ালি কুল স্লা বলা হতো, মানে ক্যাবেজ সালাদ বা বাঁধাকপির সালাদ। এই সালাদটিতে পছন্দ মতো সব উপকরণ দিলেও বাঁধাকপি থাকতেই হবে, এটি একদম বাধ্যতামূলক, নইলে এর নাম কোল স্লো হবে না। তো দেখে নেওয়া যাক কি কি লাগবে। আমি খুব অল্প পরিমাণে করব। বেশি পরিমাণে বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক মাসের মতো খাওয়া যাবে। আমি একটি বাটিতে 1 টেবিল চামচ দই নিয়েছি, আর সাথে নিয়েছি 1.5 টেবিল চামচ মায়োনিস, ঠান্ডা তরল দুধ 1.5 টেবিল চামচ, ভিনেগার 2 চা চামচ দিয়ে মিশিয়ে নিব। এরপর এতে আমি লেবুর রস 1 চা চামচ, আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব, চিনি দিয়ে দিব 2 চা চামচ, আর বাঁধাকপি কুচি করে কাটা 1 কাপ, 4 টেবিল চামচ গাজর গ্রেট করে নেওয়া, আর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি করে নেওয়া। এই সব সবজিগুলো এখন বাটিতে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ নিজের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। কিছু দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো। আমি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখছি, এতে হবে কি সবগুলো ফ্লেভার সবজির সাথে মিশে যাবে। 2 ঘন্টা পর হয়ে গেল হেলদি ক্রাঞ্চি সালাদ কোলস্লো। বার্গার, স্যান্ডউইচ, নুডলস, চিকেন অ্যান্ড চিপস এগুলোর সাথে তো খাওয়া যায়ই, শুধু শুধুও খুব মজা লাগে খেতে এই কোলস্লোর সালাদটি। আজকের মতো বিদায়, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।